হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। অনেক রিকোয়েস্ট পেয়েছিলাম অ্যান্ড্রয়েড টিভি বক্স নিয়ে রিভিউ করার, সেজন্য আজকে আমি অ্যান্ড্রয়েড টিভি বক্স নিয়ে রিভিউ করার জন্য ভিডিওটি শুরু করলাম। দেখা যাক কতটুকু আপনাদের তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি। তবে তার আগে যে অ্যান্ড্রয়েড টিভি বক্স কেন ইউজ করবেন এই বিষয়টি আপনাকে জানতে হবে। অ্যান্ড্রয়েড টিভি বক্স ইউজ করবেন এই কারণে যে আপনি অ্যাপস, সাপোজ ধরেন আপনি কিছু অ্যাপস ইনস্টল করবেন, সেই অ্যাপস গুলো আপনি গুগল প্লে স্টোর থেকে আপনি পেয়ে যাবেন। এবং অ্যান্ড্রয়েড টিভি বক্সের ক্ষেত্রে, কেনার ক্ষেত্রে কিছু বিষয় আপনি লক্ষ্য রাখবেন। আপনি যদি ইন্টারনেট মোটামুটি চালাইতে চান, প্লাস মোটামুটি অ্যাপস ইনস্টল করতে চান, অথবা আপনি যদি ইন্টারনেটের উপরে কম নির্ভরশীল হন, অতএব আপনি যদি দিনে 1 ঘন্টা বা 2 ঘন্টা ইউটিউব চালাইতে চান, সেক্ষেত্রে আপনি 1 জিবি 8 জিবি অ্যান্ড্রয়েড টিভি বক্স কিনলেই এনাফ। কিন্তু আপনার যদি এমন হয় যে আপনি দেশের বাইরে কথা বলছেন বা আপনার অনেকগুলো অ্যাপস ইনস্টল করার প্রয়োজন, সেক্ষেত্রে আপনি 2 জিবি এবং 2 জিবি র্যাম এবং 16 জিবি রম ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনি সুপার স্পিড পাবেন। কারণ আমাদের কাছে যে টিভি বক্স গুলো আজকে রিভিউ করব, সেখানে 1 জিবি 8 জিবি, তার মানে 1 জিবি র্যাম 8 জিবি রম, 2 জিবি র্যাম 16 জিবি রম এগুলো আছে। কারণ রম যত বেশি হবে আপনার স্পেসটা, অ্যাপস ইনস্টলের স্পেসটা তত বেশি হবে, এবং র্যাম যত বেশি হবে আপনার স্পিডটা তত বেশি হবে। অতএব অনেক সময় দেখা যায় যে র্যাম এবং রম কম থাকার কারণে ইন্টারনেটের গতি বেশি থাকার পরেও আপনি সর্বোচ্চ স্পিডটি পাচ্ছেন না। আর আমি আরো একটি বিষয় বলতে চাই যে V1 এলইডি টিভি বর্তমানে কিন্তু অনেক বেশি ছাড় দিচ্ছে প্রোডাক্টে। প্লাস আরেকটি বিষয় ক্লিয়ার করা ভালো যে আপনারা V1 এলইডি টিভি যে টাকা দিয়ে কিনছেন সেই টাকাটা কিন্তু অ্যাকচুয়াল টাকা না। অতএব আপনি যদি সাপোজ 13,400 টাকা দিয়ে 32 ইঞ্চি একটা স্মার্ট টিভি কিনেন, এটার কিন্তু এই 13,400 টাকা কিন্তু প্রোডাক্টের প্রাইস না, প্রোডাক্টের প্রাইস কিন্তু অনেক বেশি। কোম্পানি কিন্তু এখানে প্রথমে তাদের মার্কেটটা পাওয়ার জন্য কিন্তু অনেক স্যাক্রিফাইস করে চলেছে, এবং এই V1 এলইডি টিভির প্রাইস কিন্তু অনেক বেড়ে যাবে। V1 এলইডি টিভি কিন্তু এখন বর্তমানে বাংলাদেশ সরকার অনুমোদিত, এবং এরা কিন্তু সারা দেশে কিন্তু ডিলার নিয়োগ চলছে, এবং তারা তাদের প্রমোশনের জন্য সকল ধরনের কাজ করছে। সুতরাং V1 এলইডি টিভি স্মার্ট বেসিক আপনি যেটাই কিনেন না কেন, আপনি খুব স্বাচ্ছন্দ্য সহকারে ইউজ করতে পারবেন। কারণ তাদের প্রথম টার্গেটটি হলো লংজিবিলিটি, অথবা আপনার যে টিভিটি কিনবেন সেই টিভিটি যেন অনেক বেশি লাস্টিং করে। সুতরাং আপনারা V1 টিভি যারা কিনেছেন, আশা করি খুব ভালো সার্ভিস পাচ্ছেন, কারণ এত বেশি পরিমাণে সেল হচ্ছে, এতে আমরা নিজেরাও অনেক খুশি, এবং সেজন্য আমরা আমাদের প্রফিটটা অল্প করে কিন্তু কাস্টমারকে দিতে পারছি, এবং আপনারাও অল্প প্রাইসের মধ্যে কিন্তু প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন। সেজন্য কাস্টমার এবং আমরা দুজনের মধ্যে সমন্বয়ের জন্য কিন্তু আজ আমরা V1টা সারা বাংলাদেশে এত জনপ্রিয় হতে চলেছে। তবে আজ V1 নিয়ে আর কথা বলবো না, আজকে কথা বলবো অ্যান্ড্রয়েড টিভি বক্স, এবং অ্যান্ড্রয়েড টিভি বক্স নিয়ে সকল কথা বলবো। প্রোডাক্ট আপনি চলেন ঘুরে আসি যে প্রোডাক্টটা কিভাবে কি অবস্থায় আছে, একটু না দেখলে তো বুঝতে পারবেন না। সুতরাং অবশ্যই ভিডিওটির পরের পার্টি দেখবেন। আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন, এবং পাশে আসা বেল বাটনটিতে ক্লিক করে রাখুন, যেন পরবর্তী নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। এবং আপনি যদি ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আবারও আপনাকে জানাই অনেক 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 বেশি কৃতজ্ঞতাবোধ। এখন আজকে যেই আমি অ্যান্ড্রয়েড টিভি বক্সগুলো নিয়ে কথা বলবো, আমি চেষ্টা করবো যে আপনাদের সামনে পিওর রিভিউটি দেওয়ার। প্রথমে যে টিভি বক্সটি আপনাদের সামনে আমি ওপেন করতে যাচ্ছি সেটি হলো R69 সিরিজ। এটির সাথে যে অ্যাক্সেসরিজগুলো সেগুলো বক্সের সাথে থাকবে সেগুলো আপনি পেয়ে যাবেন। তবে এখানে আপনার যখন ইউটিউবে আপনি কোনো ভিডিও দেখবেন, এটা 720 পিক্সেল পর্যন্ত আপনাকে ভিডিও সাপোর্ট করবে, এবং 1 জিবি 8 জিবি, 1 জিবি র্যাম 8 জিবি রম। আশা করছি ইন্টারনেট স্পিড যখন আপনি গুগল প্লাস অন্যান্য সাইটে ব্রাউজ করবেন, ইউটিউবের সাইটে ব্রাউজ করবেন, অনেক ভালো স্পিড পাবেন। এখানে USB পোর্ট রয়েছে, এখানে সরাসরি ল্যান কেবল রয়েছে, পাওয়ার কেবল রয়েছে, এবং আপনার মেমোরি কার্ডের জন্য পোর্ট রয়েছে। সুতরাং আপনি এখানে সব ধরনের ফ্যাসিলিটি, এখানে দেখছেন মেমোরি কার্ডের জন্য পোর্ট এবং USB পোর্ট, সব ধরনের ফ্যাসিলিটি এই টিভি বক্সটিতে দেওয়া হয়েছে। এবং এই টিভি বক্সের দাম খুবই অল্প, বলতে পারেন শুধুমাত্র ঈদের জন্য একটি অফার রয়েছে, মাত্র 2100 টাকা। এরপরে যে টিভি বক্সটি দেখছেন এটিও R69 সিরিজের, এবং এখানে আপনার যে প্রাইসটি করা হয়েছে সেটি মাত্র 3100 টাকা, 3100 টাকা এই টিভি বক্সের দাম।
এখানে 2GB RAM এবং 16GB ROM, 2GB RAM এবং 16GB ROM এখানে ইউজ করা হয়েছে। অতএব আমি আগেই বলেছিলাম যে একটি সুপার স্পিড আপনি এখান থেকে প্রত্যাশা করতেই পারেন। আর এখানেও সেম পোর্টগুলো রয়েছে, USB পোর্ট রয়েছে, মেমোরি কার্ডের জন্য পোর্ট রয়েছে এবং ল্যান পোর্ট রয়েছে। এরপরে যেটি আপনাকে দেখাচ্ছি সেটা MXQ4K, এখানে আপনার 1080 পিক্সেলের ভিডিও সাপোর্ট করবে। তবে এখানে আপনার যে পোর্টগুলো আছে এটি একটু ভিন্ন ধর্মী, আপনারা দেখে নিতে পারেন আশেপাশের যে পোর্টগুলো সেগুলো। এখানে ল্যান পোর্ট, USB পোর্ট প্লাস পাওয়ার কেবল, মেমোরি কার্ডের পোর্টগুলো ইউজ করা হয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে ইউটিউবে কিন্তু এখানেও 720 পিক্সেল সাপোর্ট করে, অতএব সবসময় এখানে আপনার 1080 পিক্সেল সাপোর্ট নাও করতে পারে। আমি আপনাদের এতটুকু বলছি যে এখানে আপনার 720 পিক্সেলই সাপোর্ট করবে। এবং এটার প্রাইস রয়েছে, এটার ভিডিও কোয়ালিটি আরও একটু আপনি বেটার পাবেন এবং এটার প্রাইস 2300 টাকা, এটার প্রাইস অনেক কম। USB পোর্ট সহ অনেক কিছু ফ্যাসিলিটিস বেশি আছে। সুতরাং আমি আমার যতটুকু সম্ভব রিভিউ দেওয়ার চেষ্টা করেছি। আপনারা কিনতে অবশ্যই আরোহণ কম্পিউটার্সের যোগাযোগ করুন, অবশ্যই সেটি খুবই দ্রুত, কারণ এই প্রোডাক্টগুলো খুব অল্প সময়ের মধ্যে হয়তো বা সোল্ড আউট হয়ে যাবে। আর যারা এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেন তাদেরকে আবারও জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। স্টে কুল, স্টে হ্যাপি।